কি করছো জানো তুমি? আমার বাপের বাড়ি এসেছি, এমন একটা ভাই বোন আমাকে খেতে দিচ্ছে না, দুপুরের খাওয়া হয়নি। এই কি হয়েছে এখানে, কি হয়েছে? আমরা দুজনে শাড়ি পরে এখন রেডি হয়েছি, তার কারণ আমাদের এখন হুজু করেছে, আমরা ভিডিও বানাবো। আর এই বাড়িতে আসলে মানে এরকমই হয়, উঠলে বাড়ি তো কটক যাই। ভালোই তো কথা শিখেছো, অনেকদিন আসে না তো, অনেকদিন একসাথে বসে গল্পও করা হয় না, তার জন্য মনে হচ্ছে কি অনেক কথা শিখে এসেছি বগুলা থেকে। তো এখন আমরা রেডি হয়েছি, একটুখানি ভিডিও শ্যুট করবো। আমাদের কেমন হয় বলো তো, এই গত দু বছর আমরা হোলি কাটিয়েছি, আগে দিয়ে প্ল্যান করতাম হ্যাঁ ই করে ফেলবো এরকম একটা ভিডিও শ্যুট, বিশেষ করে আমি বলতাম প্রীতি দেখ হোলির দিন কিন্তু তুই একটা রিলস ছাড়বি, কিন্তু আমার দিদিভাই বলে সবসময় 15 আগস্টের আগে বলে তুই একটু সুন্দর করে রেডি হ, রেডি করে দি, তুই ভিডিও বানাবি। ও হয় না আমার তো, এইবার দিদির জন্যেই কালকে হলি, আমি জানি না কবে ভিডিওটা আমি আপলোড করব, কিন্তু আজকে দিদিভাই বলছে চল তুই আর আমি সুন্দর ভিডিও বানাবোই আজকে, তাই আমরা দুজনে এখন রেডি হয়েছি। তো চলো আমরা এখন ছাদের দিকে যাব। আর হ্যাঁ, আর ওইজনের সাথে একটু পরিচয় করিয়ে দিই, বাড়ি চলো যাবে তো দুদিন পরে, উঠুন উঠুন এরম। হ্যাঁ হ্যাঁ, ওইটা উঠতে হয় না, এইটা হচ্ছে আমার ঠাম্মা, ঠিক আছে? তোমরা সবাই দেখো ননীতালে বাড়ি, ঠাম্মাদের বাড়িতে অনেকে আমাদের ভিডিও দেখে, মানে আমার হচ্ছে ঠাকুমা হয়, ভাই বোনেরা আমার ভিডিও দেখে, আমার রনির ভিডিও দেখে, আমাদের সবারই দেখে, তাই না ঠাম্মা? তোমরা দেখাইছিল না একদিনকে, কি কইছিল? আমি বলছি এখন আর যাওয়ার দরকার নেই, দাদু নাই কে, এখন তো ঘোরারই বয়স, এখন ঘুরে বেড়াবে বয়স হয়ে গেছে, বলেছে যাওয়ার দরকার নেই। তোমার কবে আইছিল ঠাম্মা? 7 তারিখে আইছে, বাবা গিয়ে নিয়ে এসেছে, ঠিক আছে? আর যাওয়ার সময় আমরা দিয়ে আসবো, উনি টিকিট অন্য কারোর সাথে কাটতে ফেলেছে, আমরা জানতেও পারি নাই উনি বাড়ি চলে যাবে। তো ঠাম্মা, আমার ঠাম্মা খুব ভালো, ঠাম্মা আমার খুব ভালোবাসে, তার জন্য ভাবলাম কি ঠাম্মাকে একটু ভিডিওতে রাখি, কারণ এর আগে একদিন আমার বার্থডে ব্লগের পার্টে একটুখানি, তোমার ভাইয়ের বার্থডে ব্লগের পার্টে একটুখানি রাখছিলাম, অনেকে দেখবে, বুঝলে? ঠিক আছে, সবাই টাটা করে দাও, টাটা। তোমার নাতি নাতনি আর নাতি বউটা কেমন একটু কয়ে দাও। খুব ভালো, আমার নাতি ভালো, আমার নাতি বউ খুব ভালো। আর নাতনি, নাতিটা আগে বলছো তুমি কি দেখো? নাতনির কথা, নাতনির কথা উচ্চারণই করলে না, সবাই কেমন সেটা বলো, আর বলো সবার ভিডিও দেখবা, আর আমারটা একটু বেশি করে দেখবা তোমরা সবাই। কোথায় যাবো বলো তো? ফিস দেখতে। পাপা একটু হাই করো সবাইকে, দেখো আমরা কি সুন্দর সেজেছি, হাই করো হাই করো। কি হয়েছে? তাড়াতাড়ি কাজটা করতে পারবে, কাজ করার আগেই উঠে গেছে, তো চলো তাড়াতাড়ি যাই। লিপস্টিক নিয়ে এসেছি প্রীতিকে পড়াবো, ছাদে এসেছি, অনেক যুদ্ধ করার পরে আমরা, যুদ্ধ শুধু যুদ্ধ দেখবে, এই লাল আবিরটা খুঁজে খুঁজে পাওয়া গেছে এক জায়গায়, লালের সাথে হলুদ না হলে মানায়, তারও ব্যবস্থা করে ফেলেছি, মায়ের হলুদের ডিব্বা নিয়ে চলে এসেছি, এটা বাইরে রান্না করে, রান্নার হলুদ, এটা আরো গ্লামার খুলে খুলে পড়বে। আর ওইটাতে 1 বছর আগে, তাতে কি হয়েছে? একবারে বানায় দেয় আমাদের দামি স্কিন, কিচ্ছু হবে না স্কিনে, এমনি লোকের নজরে নজরে চেহারা খারাপ হয়ে যায়, ওইটা হতে পারে কিন্তু এইসবে হবে না, বুঝলি? হ্যাঁ, এই কানের ফুলটা কেমন লাগছে, এটা মাথা দিয়ে বড় হয়ে গেছে, এটা
চলো আমরা আমাদের কাজ শুরু করি। এই রাও তুমি কি বেকার গায়ে দাঁড়া, এটা আগে যদি প্ল্যান থাকতো না। একটু সত্যি বলছি, আবির কিনে আনতাম আমি, এটা না খুলি আমার মাথার দিয়ে বড় লাগছে ফুলটা, ঠিক কিনা বলো? তো তোর নেওয়াটা ঠিক হয়নি তো, তার জন্য কি তাই? তাহলে একটু সুন্দর করে দিয়ে দাও এটা। কি বললো এটা, নাকি লাগাই দিলা? আমার ভাই তোকে বেশি ভালোবাসে, ওর জন্য আবির ওর নাকে লেগে যাচ্ছে। ভালো যে হলিও নি লাগছে তোর পরে দিয়ে দাও। এইটা কিন্তু আমাদের ঘরের হলুদ না, এটা আমাদের বাইরে রান্না হয় কাঠে, তখন এই হলুদটা ইউজ করা হয়, এর জন্য এই চেহারা এরকম। কতটা পুরনো কোটো এটা, মাজলে উঠবে না। শোনো, এইগুলো না গ্রামের বাড়িতে এসব কোটো তোমরা চোখে পড়বে। এই এরম হোলি কে কে খেলছো আমার একটু জানাও, ঠিক আছে? হ্যাপি হোলি। আর গ্রাম অঞ্চলে তোমরা এই ধরনের কোটো মানে মায়েদের রান্নাঘরে তোমরা দেখতে পাবে, তার কারণ যে কোটোই হোক না কেন, সরি, যে কোনো ফাঁকা কোটো পেলে আমার মানে আমাদের আমার মা শাশুড়িকে দেখি জিরে ভরে রাখবে, নাহলে হলুদ ভরে রাখবে, মদের বোতলে তেল ভরে রাখে। তারপরে হচ্ছে আরো আছে যেমন, মা মদের বোতলে তেল ভরে না, অনেকেই রাখে দেখেছি। মা তো কোকা কোলার বোতলে তেল ভরে রাখে, তারপরে ফুটির বোতলে তেল ভরে রাখে, মা বোতলগুলো ফেলে না, যত্ন করে রেখে দেয়। এ না, লিপস্টিক পরবে লিপস্টিক আমি পরবো না, চুপ কর তুই, এটা এটা ঠোঁটের কালার। আমার লিপস্টিক আর কাজল এগুলো বলতে ভালো লাগে না। চুপ কর তুই, তোর তো কিছুই ভালো লাগে না, হা কর। থাক, আমি ডললে নিতে আসি। বলছি তো এটা ন্যাচারাল, দেখ আমার ঠোঁটে কি বোঝা যায়, দেখো বোঝা যাচ্ছে আমার ঠোঁটে লিপস্টিক আছে, হা কর। তোমরা বলবে প্রীতিকে এতক্ষণ দেখেছো ভালো লেগেছে না, এটা দেওয়ার পরে ভালো লাগছে, পুরো লাগেনি মানে এইদিকে বেশি, এইদিকে বেশি, এদিকে কম। আমার থাকে একটু পরে এমনি খাই ফেলাবো লিপস্টিক, আমার থাকে না। একটুখানি আঙুল দিয়ে এরকম বুলিয়ে না, দেখো ভালো লাগছে কিনা সবাই কিন্তু বলবে। তুই পরে যাবি আমার একটা মাত্র ভাইয়ের বউ। এ দেখো লালা বিকটা তোমাকে দিয়ে নি। হ্যাঁ দে। দেখো আমাদের অনেক চাপ জানো তো দিদি, এইমাত্র ছেলে টেলে সামলে দুটো সময় রেডি হয়েছে, এখন চারটে বাজে, দিদি ছেলে সামলে এলো, আমাকে স্নানও করতে দেয়নি। তোমার গালটা বড় তো, তোমার দুটোই থাক, ঠিক আছে? না অপমান করি না, এমনি তো তোর মুখটা আমার দিয়ে তো বড়, আমার তো তিনটে হয়েছে, দেবো? হ্যাঁ তিনটেই দে, মাঝে হলুদ থাকলে বেশি ফুটবে। অল্পের মধ্যে তুই তো আমার গাল বড় বলে বড় ঢাপসা ঘুটের মতো দিচ্ছিস। না না, আমি সুন্দর করে দিচ্ছি, তোমার যাতে সুন্দর লাগে। এক কাজ কর ভাই, তুই এরম নে, নিয়ে এরম ঘুটে দেওয়ার মতো ধাপড়া। তুমি আমার কোথায় ফুল করছো শুনি তো কানে খুঁজে লাগে, লাগুক তবু তো ভালো লাগছে, তুই তো এইখানে টুঙ্গে দিয়ে রেখেছিস। তোমরা কি জানো আমি যে শাড়িটা এখন পরে আছি, এটা আমি আগের বছর হোলি খেলছিলাম এই শাড়িটা পরে, এখন লক্ষ্মী হয়ে গেছে। আগে প্রচন্ড টাকা খরচ করতাম, এখন আস্তে আস্তে সময়ের সাথে সাথে না ম্যাচুরিটি চেঞ্জ হচ্ছে আমার, বাবা বড় হয়ে গেছে মনে হচ্ছে। হ্যাঁ না সত্যি সত্যি, আমি এখন টাকা খরচ করি না, আমি তো কেনাকাটা বলতে গেলে বন্ধই করে দিয়েছি, যা প্রমোশনে পাই ওইগুলোই ব্যবহার করতে থাকি, তারপরে যখন না পারি তখনই আমি কিনি। এতটাও বুঝতাম না, এখন আস্তে আস্তে বুঝতে পারি সবকিছু, বুঝি। চলো বেশি একদম মোটিভেশন দিচ্ছে আজকে, তো আমরা ভিডিও শুরু করি, তোমরা দেখতে থাকো। চলো চলো, এতক্ষণ ধরে দুইজনে ভিডিও বানাতে বানাতে ঘেমে গেছি, হয় না কোনো মতে, এখন দেখি। তাও আজকে রোদ নাই, হ্যাঁ তাতেই তোরা এত ঘেমে যাচ্ছিস। গাইসরা, এই আমার বাপের বাড়ি এসেছি, এমন একটা ভাই বউ আমাকে খেতেও দিচ্ছে না, দুপুরের খাওয়া হয়নি, আজকে রিল না বানিয়ে তোদের খাওয়া হবে না। একটা রিল বানাইছি এক ঘন্টা দৌড়া দুইজনে মিলে, আমাকে হইতে ছিল ওই না, সিরিয়াস না একদম, আমি হয় হয় আমি সিরিয়াস হই, ও হয় না হয় ও সিরিয়াস হয় আমি হই। এবার দেখ নিজে কত সিরিয়াস, এবার দেখ, ঠিক আছে চলো, ওয়ান ওয়ান টু থ্রি স্টার্ট। কি গান, কি গান বলছে, কি গান মানে নিজের রিল বেসেছে, বলছে কি গান, দাঁড়াও তোমরা আরো কিছু দেখবে, আমি এতক্ষণ আমার ফোনে রিল বানাচ্ছিলাম বলে ভিডিও শুট করতে পারিনি। হ্যাঁ দেখি ছাপ দিয়ে পড়া যায় না যেন, ওয়ান টু বসন্ত বহিল। আচ্ছা আচ্ছা।
আমি আর তুমি আছি বসন্ত বহিল সখী তোমার বডিটা মোটা অত দূর নাড়াইতে পারবো না আমি, তুই শুধু কোথায় নাড়াইতে পারবো দেখ আমি কি নাড়াই, যেটা জানো সেটা আর কম কেন, এমন সময় প্রিয় আমার বরের উদ্দেশ্যে করা চলো রেডি চলো, তোমার প্রথম বিশ্বযুদ্ধের মোবাইল লক হলো ভাইরাল গেল লক আমি এতে কইছিলাম নাচতে হবে না, তুই লিপসিং কর চলবে না, বলো নাচতে পারি না বলে কি এ দিদি তো নাচ শিখেছে আমি জানতাম তার অনেক পরে গান শুরু হয়েছে তাই ওয়ান টু থ্রি স্টার্ট ডিরেক্টর কেমন দিল বসে বড়ো কি হয়েছে এখানে কি হয়েছে কিসের ঝামেলা এখানে কিসের ঝামেলা সর্বনাশের মাথায় বাড়ি আমি একটুখানি খেলবো তোমাদের সাথে এখন দুটো টিম তো এখন সব টিমে বলছে পৃথিবীকে চাই পৃথিবীকে চাই বৌদি আমাদের আমি নিজেই কনফিউজ যে আমি কাদের টিমে যাব তো এখানে আমাদের দুধে ভাতে একজন রয়েছে সে যেইখানে বলবে আমি সেখানে যাব কয় পাবন কয় ওই পাবন টিমে আছে দাঁড়াও একটু খরগোশ দেখতে গেছে গাইস একটু আমাদের টিমে আসবে ওই শোনো আমি কাদের টিমে কাদ চটে বলেছে বলো মামা বলো মামা এলা আমি কাদের টিমে বলো মামা 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 দাঁড়াও দেখি দাঁড়াও শোনো শোনো আমি দেখি মামা বলে না দাদা বলে বলো বলো মামা বলো মামা এই আমি বলবো আমি সবার থেকে বড় ঠিক আছে কালকে হোলি ন্যাড়াটা অপেক্ষা করছে সবার জন্য হ্যাঁ চল আগে ন্যাড়া পড়িয়ে আসি তারপরে খেলা হবে চল তাড়াতাড়ি
চলো। তাই একটা আমিও ভিডিওতে আছি দেখবি। এই ভাগনা ছিল না? হ্যাঁ সেটা বলো। নেড়ার পাশে গিয়ে সবাই দাঁড়াও, একটা ইয়ে নিয়ে নিবি থাম্বেলের পি। সেই সেই লাগছে রে। গাইজরা ভিডিওতে কপিরাইট আসবে, তাই তোমাদের নেড়া পোড়াটা দেখাতে পারছি না। এবার মাম্পি শুধু একা আছে। আর খেলতে হবে না, ছাড়ো না, হারি তো নাই না। ঠিক আছে না, আমরা আমরা হারছি নাকি? না না, তোরা তো চান্সই পাসনি। চলো ভাই, আজকের মতো খেলা এখানেই বন্ধ।